নমস্কার দর্শকবৃন্দ, গত 1-2-2024 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল হুগলির তরফ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু জুনিয়র হাই হায়ার সেকেন্ডারি মাদ্রাসা সমস্ত স্কুলের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আমরা দেখে নেব সেই বিজ্ঞপ্তিতে মূলত কী বলা হয়েছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর যে 214/AC ডেটেড 1-2-2024 দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি হুগলির তরফ থেকে এবং এই হুগলি জেলার যতগুলি জুনিয়র হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এবং মাদ্রাসা রয়েছে তাদের হেড অফ দি ইনস্টিটিউশন বা টিচার ইনচার্জ যিনি রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি। সাবজেক্ট হচ্ছে কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স ফর দি ফিনান্সিয়াল ইয়ার 2023-24 অ্যান্ড ফাইনালাইজেশন অফ ডাটা ফর টিডিএস অ্যাট দি এন্ড অফ রেসপেক্টিভ ডিডিও। অর্থাৎ প্রতিবারের মতো এবারেও কিন্তু সেই একই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে যেহেতু ফেব্রুয়ারি মাস হচ্ছে ইয়ার এন্ডিং ফিনান্সিয়াল ইয়ারের 2023-24, সেই কারণে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের যে ট্যাক্স যেটা একদম বাকি থাকে যেটুকু সেই ট্যাক্সটা কিন্তু অর্থাৎ টিডিএসটা কিন্তু কাটাতে হবে এই ফেব্রুয়ারি মাসে এবং সেটাই কিন্তু জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি এখানে পরিষ্কার রয়েছে কম্পিউটেশন অফ ইনকাম ট্যাক্স ফর দি ফিনান্সিয়াল ইয়ার 2023-24। এখানে মূলত বলা হয়েছে স্যার অব্লিক ম্যাডাম ইন কানেকশন উইথ দি সাবজেক্ট মেনশন অ্যাবাভ অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস আন্ডার দি জুরিসডিকশন অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি হুগলি আর রিকোয়েস্টেড টু সাবমিট ফলোয়িং ডকুমেন্টস উইদিন 12-2-2024 টু দি অফিস অফ দি রেসপেক্টিভ অফিস অফ দি ডিডিও ডিউরিং সাবমিশন অফ দি মান্থলি স্যালারি রিকুইজিশন ফর দি মান্থ অফ ফেব্রুয়ারি 2024 অ্যাজ স্টেটেড বিলো। অর্থাৎ 15-2-2024 মধ্যে সমস্ত হেড অফ দি ইনস্টিটিউশন যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন এইটা সাবমিট করেন এই স্যালারি বিলের সাথে এই টিডিএস কত কাটা হয়েছে সেই সংক্রান্ত শিট সাবমিট করেন স্যালারি বিলের সাথে 12-2-2024 মধ্যে। তারপর হচ্ছে দিস ইজ এসেন্সিয়াল ফর টেকিং সুইটেবল মেজার্স উইথ রিগার্ড টু ফাইনালাইজেশন অফ টিডিএস ফ্রম দি এন্ড অফ রেসপেক্টিভ ডিডিও। এবং তার জন্য কিন্তু নিচের বিষয়গুলি একটু ফলো করতে বলছে বা ডক হয়েছে, যেমন হার্ড কপি অফ দি ইন্ডিভিজুয়াল স্যালারি স্টেটমেন্ট অ্যান্ড আইটি কম্পিটিশন শিট ডিউলি সাইন বাই দি ইনকামবেন্ট। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা যাদের ট্যাক্সের আওতায় যারা রয়েছেন তাদের কিন্তু হার্ড কপিটা ইন্ডিভিজুয়াল স্যালারি স্টেটমেন্ট প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল স্যালারি স্টেটমেন্টের হার্ড কপি এবং আইটি কম্পিউটেশন শিট সেটা কিন্তু তাদেরকে সই করে তাদের সিগনেচার করে জমা দিতে বলা হচ্ছে অ্যান্ড ডিউলি ভেরিফাইড বাই HOI এবং HOI কিন্তু সেটা ভেরিফাই করে দেবেন এবং এর জন্য কোনো সাপোর্টিভ ডকুমেন্টস কিন্তু জমা দিতে বারণ করা হচ্ছে বা জমা দিতে হবে না বলা হচ্ছে, কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু HOI নিজের কাছে রেখে দেবেন নিজের কাস্টডিতে। 2 নম্বর হচ্ছে সফট কপি অফ এক্সেল শিট শুড বি ফিল্ড আপ বাই প্রপারলি উইদাউট চেঞ্জিং এনি রো অ্যান্ড কলামস এগেনস্ট এভরি ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। অর্থাৎ এর সাথে কিন্তু একটা সফট কপি পাঠাতে হবে ইমেল করে, সেটা নিচে ইমেলগুলো বলে দেওয়া হয়েছে। সেই সফট কপিতে কিন্তু যাদের যে রোতে যাদের নাম বা যে কলামে তার যাদের যা ইনপুট বসাতে হবে সেটা কিন্তু কোনো রকম চেঞ্জ না করে সেটা কিন্তু ইমেল করতে বলা হয়েছে প্রত্যেকটি এমপ্লয়ির ক্ষেত্রে। ইফ দি নেম অফ দি এমপ্লয়ি ইজ নট ফাউন্ড ইন দি এক্সেল শিট হিজ হার নেম মাস্ট বি অ্যাডেড অ্যাট দি এন্ড অফ দি শিট। এবং শিটে যদি কোনো এমপ্লয়ির নাম না থাকে তাহলে কিন্তু তার নামটা কিন্তু একদম শিটের একদম নিচে শেষের দিকে তার নামটা কিন্তু অ্যাড করতে বলা হয়েছে। আর দি সফট কপি শুড বি সেন্ট টু দি ডেডিকেটেড ইমেল আইডি অফ দি রেসপেক্টিভ ডিডিও অনলি আদারওয়াইজ নো ক্লেম শ্যাল বি এন্টারটেন ইন ফিউচার। অর্থাৎ এই সফট কপিটা পাঠাতে বলা হচ্ছে এই কারণে যাতে ভবিষ্যতে কোনো ক্লেম হলে সেইটা কিন্তু তারা পেতে পারে, আর যদি নাকি না পাঠায় তাহলে কিন্তু সেই ক্লেমটা হয়তো নাও পাওয়া যেতে পারে। এখানে ইমেল আইডি কিন্তু এই হুগলি জেলার ক্ষেত্রে 4টে ইমেল আইডি এখানে দিয়ে দেওয়া হয়েছে। একটা হচ্ছে হুগলি সদর সাব ডিভিশনের জন্য, একটা চন্দননগর, তারপরে শ্রীরামপুর আর আরামবাগ, এই 4টে সদরের জন্য কিন্তু ইমেল আইডিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি আর যাচ্ছি না। তারপর নিচে সিগনেচার আছে যে ইয়ার্স ফেথফুলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন।
এটা কিন্তু আরেকবার বলে নিচ্ছি যে 12-2-2024 মধ্যে কিন্তু এই কাজটা কমপ্লিট করতে হবে। এটা কিন্তু হুগলি জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে, ভবিষ্যতে বা আর 2-1 দিনের মধ্যে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হতে চলেছে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।